ইউনিপ্রো সফটওয়্যার বিডি লিমিটেডের সেলস অ্যান্ড ফুলফিলমেন্ট ডিপার্টমেন্ট থেকে পাওয়া লগ ইন ইউআরএল ব্যবহার করে প্রথমেই আমরা চলে যাব আমাদের এইচকিউ ড্যাশবোর্ড লগ ইন প্যানেলে, যেখানে এসে আমরা আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড ইনপুট দেব। লগ ইন করার পর আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে আসব, যেখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি উপরে আমাদের টপ নেভিগেশন বার এবং বাম দিকে তিনটি ড্যাশ আইকন সহকারে যে বাটনটি আছে, এখানে ক্লিক করলে আমরা পেয়ে যাব আমাদের লেফট নেভিগেশন বার, যেখানে আমাদের রিটেইল শপ ম্যানেজমেন্ট সিস্টেমের সব প্রয়োজনীয় ফিচারগুলোকে একসাথে একত্রিত করে লিস্ট আকারে রাখা হয়েছে। আমাদের ড্যাশবোর্ডে প্রথমেই আমরা দেখতে পারবো আমাদের উইকলি সেলস অ্যান্ড পারচেসের চার্টটি, যেখানে আমাদের যখনই সেলস এবং পারচেস জেনারেট হবে সেই ডাটাটি এখানে চার্ট আকারে আমাদের সামনে উপস্থাপন করা হবে। এর নিচে আমরা একটি শর্ট ওভারভিউ পাবো, যেখানে আমরা আমাদের ক্রেডিট সেলস, ক্যাশ সেলস, পারচেসেস, নেট ক্রেডিট সেলস, নেট ক্যাশ সেলস, নেট পারচেস এবং টোটাল কাস্টমার, টোটাল ভেন্ডর এবং টোটাল মেম্বার ইনফরমেশন দেখতে পাবো। উপরে আমাদের টপ নেভিগেশন বারের ডান দিকে আমরা দেখতে পাচ্ছি আমাদের লগ আউটের জন্য অপশন রাখা হয়েছে। বাম দিকে আমরা চাইলে আমাদের নেভিগেশন বারের যে কোনো আইটেমকে শর্টকাট হিসেবে উপরে সংরক্ষণ করে রাখতে পারবো। অ্যাড ফেভারিট বাটনে ক্লিক করার পর আমরা আমাদের অ্যাড ফেভারিট অপশনে যে কোনো মেনু আইটেম অ্যাড করার জন্য এখান থেকে ডান দিকে এডিট অপশনে ক্লিক করব। এরপর আমরা দেখতে পাচ্ছি ফেভারিট 1, 2 এরকম করে আমাদের সামনে ইনফরমেশন দেয়া আছে। যে কোনো একটি অপশনে আমরা ক্লিক করে আমরা চাইলে আমাদের প্রয়োজন অনুযায়ী আমাদের সব থেকে দ্রুত যে ইনফরমেশনগুলো অ্যাক্সেস করতে হয় সেই লিঙ্কগুলোকে এখানে শর্টকাট আকারে সাজিয়ে রাখতে পারি।